আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর ওয়েবসাইটের নিচের দিকে নোটিশ বোর্ডে আমরা দেখতে পাবো দুটি বিজ্ঞপ্তি। তো দুটি বিজ্ঞপ্তিতে রয়েছে যে সহকারী শিক্ষক নিয়োগ 2020 এর প্রথম ধাপের লিখিত পরীক্ষা 22 এপ্রিল 2022 তারিখে অনুষ্ঠিত হবে, এবং দ্বিতীয়টি অর্থাৎ নিচের দিকে দুই নম্বর নোটিশটিতে রয়েছে কোন জেলা এবং উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেখানে তালিকা রয়েছে। তো আপনাদের মোবাইল নাম্বারে ইতিমধ্যেই পরীক্ষা সংক্রান্ত অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য SMS চলে গিয়েছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার যে SMSটি, সেই SMSটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। প্রবেশপত্র ডাউনলোড করার লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব, সেখান থেকে আপনারা প্রবেশপত্রটি সরাসরি ডাউনলোড করতে পারবেন। বন্ধুরা, আপনারা আরও দেখতে পাচ্ছেন যে একজন পরীক্ষার্থী তার পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছে, এবং এখানে উপরের দিকে রোল নম্বর রয়েছে, তারপর নাম রয়েছে, এবং একটু নিচের দিকে জেলা উপজেলা, এবং তার নিচের দিকে রয়েছে পরীক্ষার তারিখ ও সময়, অর্থাৎ পরীক্ষা হচ্ছে 22 এপ্রিল 2022, এবং সময় হচ্ছে সকাল 11টা থেকে 12টা পর্যন্ত, এবং পরীক্ষার কেন্দ্র এখানে উল্লেখ রয়েছে। একই সাথে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক নিয়োগ 2020 এর 22 এপ্রিল 2022 তারিখে পরীক্ষা গ্রহণের জন্য পরিকল্পনাকৃত জেলা ও উপজেলার তালিকা, এই তালিকাটি আমি পূর্বেই দেখিয়েছি, নোটিশ নাম্বার 2-এ রয়েছে। এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে কোন জেলার কোন উপজেলার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তো আপনারা এখান থেকে এক নজরে দেখে নিতে পারবেন।